পাঁচটি দাবি নিয়ে বুধবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছে সমগ্র শিক্ষার অন্তর্ভুক্ত মিনিস্ট্রিয়াল নন টিচিং স্টাফ অর্গানাইজেশন। ভারতের অনেক রাজ্যে সমগ্র শিক্ষার অন্তর্ভুক্ত মিনিস্ট্রিয়াল নন টিচিং স্টাফ নিয়মিত হয়েছে এবং যে রাজ্যগুলো নিয়মিত করেনি তারা প্রতিনিয়ত বেতন ভাতা বৃদ্ধি করে এবং 60 বছর চাকরির নিশ্চয়তা দিয়েছে। তৎসঙ্গে দিয়েছে ইএল, মেডিকেল লিভ, সিপিএফ, ইপিএফ। কিন্তু ত্রিপুরায় মিনিস্ট্রিয়াল নন টিচিং স্টাফরা তাদের ন্যায্য সুবিধা না পেয়ে পরিবারবর্গ নিয়ে চরম হতাশাগ্রস্ত। শিক্ষা দপ্তরের সমস্ত কাজ যথাসময়ে তারা নিষ্ঠার সহিত পালন করছে বলে এই সংগঠনের দাবি। পাশাপাশি সমগ্র শিক্ষায় সিআরপি পদে কর্মরত সঙ্গীত সিনহা 12 জুলাই কর্মক্ষেত্রে যাওয়ার সময় বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়। প্রয়াত সঙ্গীত সিনহার পরিবারকে একটি সরকারি চাকরি এবং 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার জন্য দাবি জানানো হয়েছে সংগঠনের তরফে। মূলত 5টি দাবি আপনাদের কাছে রাখছি। সেটা হচ্ছে, প্রথম দাবি হচ্ছে আমাদের, বিশেষ প্রথম দাবিটা আমি আগে বলেছি যে স্বর্গীয় সঙ্গীতা সিংহা মহোদয়ের পরিবারের একজনকে অতি দ্রুত সরকারি চাকরি দিতে হবে এবং ওনার পরিবারকে এককালীন 10 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া আমাদের আরও অনেক কর্মী যারা কর্তব্যরত অবস্থায় মারা গেছে তাদের পরিবারে একটি করে সরকারি চাকরি ডাইন হার্নেস স্কিমে দিতে হবে। দ্বিতীয়ত, ভারতের বিভিন্ন রাজ্য মণিপুর, সিকিম, হিমাচল প্রদেশ, উড়িষ্যা, চণ্ডীগড়, যেখানে যেখানে এই সমগ্র শিক্ষাতে কর্মরত মিনিস্ট্রিয়াল স্টাফদের রেগুলারাইজ করা হয়েছে, সেই অনুসারে যে আইনে তারা করেছে সেই আইন অনুসারে আমাদের ত্রিপুরা রাজ্যে যারা মিনিস্ট্রিয়াল স্টাফরা রাজ্য মিশন, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস, আইএস অফিস, বিআরসিসিআরসিতে কর্মরত সবাইকে যাতে রেগুলারাইজ করা হয় তার জন্য আপনাদের মাধ্যমে রাজ্যের মাননীয় জনদরদী মুখ্যমন্ত্রীর কাছে আমরা আহ্বান রাখছি। তৃতীয় যে দাবিটা হচ্ছে, খুব দুঃখের বিষয় যে একই স্কিমে থাকা অবস্থায় যে শিক্ষকরা শিক্ষকতা যোগ্যতা তাদের প্রফেশনাল কোয়ালিফিকেশন ছাড়াই ডিপার্টমেন্টে জয়েন করার পরে ডিপার্টমেন্ট থেকে উদ্যোগ নিয়ে তাদেরকে প্রফেশনাল কোয়ালিফিকেশন অ্যাকোয়ার করা হয়েছে, কিন্তু আমাদের মিনিস্ট্রিয়াল স্টাফরা একবারে পিএইচডি হোল্ডার থেকে শুরু করে বিভিন্ন ধরনের উচ্চশিক্ষিত যত ডিগ্রি, যে যে পোস্টের জন্য 600 ডিগ্রি আমরা নিয়ে ডিপার্টমেন্টে জয়েন করেছি, তারপরও আমাদের আজকে যেটা শিক্ষকদের যে জিনিসটা দেওয়া হয়েছে যে আরওপি অনুসারে 2.57 অনুসারে তাদেরকে রেগুলার পে স্কেল এবং ইনক্রিমেন্ট তারা পাচ্ছে এবং তারা রেগুলারাইজেশনের পথে তারা এগোচ্ছে, কিন্তু একই স্কিমে থাকা অবস্থায় আমাদের অবস্থা খুবই করুন। কিন্তু আমাদের কোনো শিক্ষার অধিকার আইনের বাধা নেই এবং যে যে পোস্ট অনুসারে সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইন অনুসারে স্টেট যে মিশন তৈরি করেছে সেই অনুসারে আমাদের সবার যোগ্যতা আছে। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।